আবারও জঙ্গি হামলা কাশ্মীরে। উপত্যকার ডোডায় জঙ্গি হামলায় শহীদ হয়েছেন আধিকারিক ও জওয়ান মিলিয়ে মোট পাঁচজন। এই জঙ্গি হামলার দায় স্বীকার করেছে পাক জঙ্গি সংগঠন জেইশ ই মোহাম্মদের ছায়াসঙ্গী কাশ্মীর টাইগার্স। প্রথমে চার সেনা জওয়ান শহীদ হয়েছিলেন, গুরুতর অবস্থায় চিকিৎসাধীন থাকা আরও সেনা শহীদ হন পরে। কাশ্মীরে জঙ্গি সন্ত্রাসবাদ কিছুতেই কমছে না। গড় কয়েকদিনের মতো সোমবার রাতে আচমকা হামলা চালায় সন্ত্রাসবাদীরা। রাতে রক্তাক্ত হয় ডোডা জেলার দেশা এলাকা। সেই হামলার রাতেই এক মেজর সহ চার জওয়ান শহীদ হন। সেনার তরফ থেকে জানানো হয় রাত নটার সময় জওয়ানরা টের পান সন্ত্রাসবাদীদের গতিবিধি, সঙ্গে সঙ্গে জবাব দেওয়া হয় সেনার তরফে। দুই তরফে তুমুল লড়াই চলে। জঙ্গিদের গুলিতে জখম সেনা জওয়ানদের মধ্যে সোমবার রাতেই চারজন শহীদ হন। মঙ্গলবার সকালে জখম আরও একজন জওয়ান শহীদ হন। জানা গিয়েছে গোপন খবরের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় ডোডা টাউন থেকে 55 কিলোমিটার দূরে একটি জঙ্গলে অভিযানে নেমেছিল সিআরপিএফ সেনা ও পুলিশের যৌথ বাহিনী। চারিদিক থেকে ঘিরে ফেলা অভিযানে কিছু হটার জায়গা না পেয়ে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। সেনাও পাল্টা জবাব দেয়। 20 মিনিট দুই পক্ষের তুমুল লড়াই চলে। আর কিছু করার নেই, বুঝতে পেরে জঙ্গিরা পালানোর চেষ্টা করে। সেই সময় তাদের ধাওয়া করে সেনা, সেখানে আবার গুলির লড়াই চলে। জঙ্গিদের ছোড়া গুলিতে আহত হন এক সেনা অফিসার সহ পাঁচ জওয়ান। সোমবার রাতেই পাঁচজনের মধ্যে চারজন জওয়ান শহীদ হন। মঙ্গলবার আরও এক জওয়ান শহীদ হয়েছেন বলে সেনা সূত্রে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগরণ।